প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে, সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। নাইমের মামা বিদেশ থেকে দেশে ফেরত আসায় তার সাথে দেখা করতে নাইম তার নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নানা বাড়ি পৌঁছাতে সন্ধ্যা হয়ে যায়। রাতের খাওয়া দাওয়া শেষে আর এদিকে শীতকাল হওয়ায় নাইম ও তার মামা নানা বাড়ির সামনের রাস্তার এক পাশে আগুন জ্বালিয়ে আড্ডা দেওয়া শুরু করে। এমন সময় এক বৃদ্ধ এসে তাদের আড্ডায় যোগ দেন। তিনি নাইম ও তার মামাকে অমাবস্যার রাতের ভয়াবহতা নিয়ে সাবধান করেন, কিন্তু নাইম তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি কখনো নিজ চোখে ভূত দেখেছেন? এবার বৃদ্ধটি তার জীবনে ঘটা এক অমাবস্যার রাতে ইলিশ মাছ নিয়ে বাড়ি ফেরার ভুতুড়ে অভিজ্ঞতার কথা বলা শুরু করে। পানিতে নামতেই কে যেন আমার পা পানির নিচ থেকে টেনে ধরল। এরপরের ঘটনা আর আমার মনে নেই, অজ্ঞান হয়ে গিয়েছিলাম মনে হয়। তাহলে আপনাকে ওই রাতে পানি থেকে বাঁচালো কে? সে আর এক ঘটনা, অন্য একদিন বলবো। এখন তোমরা ঘরে যাও, আর এই রাতে আর বাহিরে থাকা ঠিক হবে না। তার এই কথাতে বিশেষ একটা শক্তি ছিল, যার ফলে আমি ও মামা ঘরে ফেরত গেলাম। এবার বিছানায় শুয়ে ভাবতে শুরু করলাম, আসলে ওই বৃদ্ধ লোকটি যা বলল তা আসলে বিশ্বাস করা যায় কি না। এমন সময় হঠাৎ আমার মাথায় একটি বুদ্ধি খেলে গেল। আরে আজ তো অমাবস্যার রাত, বৃদ্ধ লোকটির বলা স্থানে গেলেই তো হয়, ভূত বা আত্মা কিছু থাকলে সেখানেই থাকবে, ইত্যাদি এইসব চিন্তা করতে করতে চোখ গেল দেওয়ালের ঘড়ির দিকে। রাত ঠিক একটা বাজে। এবার বিছানা থেকে উঠে বসলাম। মনের সকল সাহস একত্রিত করে সিদ্ধান্ত নিলাম, এই রাতেই যাব ওই কবরস্থানে। অমাবস্যার রাতে এই গ্রামের ভুতুড়ে রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব। এক হাতে একটি লোহার দা ও অন্য হাতে একটি হারিকেন নিয়ে রওনা দিলাম ওই কবরস্থানের দিকে। শুনেছি লোহা ও আগুনকে নাকি ভূত বা আত্মারা ভয় পায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে হারিকেনের অল্প আলোতে চলতে শুরু করলাম কবরস্থানের দিকে। ঘন অন্ধকারের জন্য আশপাশ কিছুই বোঝা যাচ্ছিল না। বেশ কিছুটা পথ হাঁটার পর পুকুরের পাশে পৌঁছে গেলাম। আশপাশ তাকিয়ে অস্বাভাবিক কিছুই দেখতে পেলাম না। আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। বিশাল এই বাঁশের ঝাড় পার হওয়ার সময় দুই পাশ থেকে করুণ সুরে শেয়াল ও কুকুরের ডাক শুনতে পেলাম। মনের মধ্যে একে একে ভয় করতে শুরু করল। তবে সামনের দিকে হাঁটা থামালাম না। এখান থেকে নানা বাড়ি ফেরত গেলেই হয়তো ভালো হতো, তাহলে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা দেখতে হতো না। কিছু সময় পরই কবরস্থানের সামনে পৌঁছে গেলাম। এবার আশপাশ থেকে কোনো প্রকার প্রাণীর শব্দ শোনা যাচ্ছিল না। আমি চারিপাশ ভয়ে ভয়ে তাকালাম, কিন্তু কোনো অস্বাভাবিক কিছুই দেখতে পেলাম না। এবার মনে হলো ওই বৃদ্ধটি বানিয়ে বানিয়ে গল্প বলাই বেশ ওস্তাদ। নানা বাড়ির দিকে অগ্রসর হব এমন সময় পেছন থেকে এক মহিলার কান্নার শব্দ শুনতে পেলাম, আর সেই সাথে আমার বুকের ভেতরটা ধপাস করে কেঁপে উঠল। কোনো এক অদৃশ্য শক্তি বলে আমি পেছন ফিরলাম। কবরস্থানের মধ্যের অন্ধকারে কিছুই সঠিকভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কেবলমাত্র ওই অন্ধকার থেকে মহিলার কান্নার শব্দ স্পষ্ট ভেসে আসছে।
নিশির ডাকের মতো ওই কান্নার শব্দ অনুসরণ করে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি কবরস্থানের ভিতরের দিকে চলা শুরু করলাম। অল্প কিছু সময় পর দেখতে পেলাম বড় একটি গাছের নিচে একজন সাদা কাপড় পরিহিতা মহিলা বসে আছে এবং ওইখান থেকে কান্নার শব্দ আসছে। এই সময় আমি একেবারে নিস্তব্ধ হয়ে গেছিলাম। হঠাৎ ওই মহিলার দিক থেকে একটি দমকা গরম হাওয়া ছুটে এসে আমার শরীর স্পর্শ করল। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেলেছিলাম। চোখ খুলতেই সামনে দেখি গাছের কাছে আর কেউ নেই, আর সেই সাথে ওই কান্নার শব্দ শোনা যাচ্ছে না। এবার হঠাৎ বাতাসের মধ্যেই শুনতে পেলাম, তোর হাতে লোহা থাকায় আজকে তুই বেঁচে গেলি। এই কথার পরই আমি যেন শরীরে কিছুটা বল ফেরত পেলাম। বুঝলাম এই অদৃশ্য শক্তির বন্ধন থেকে কিছুটা মুক্তি পেলাম। এবার আমি দৌড় শুরু করলাম নানা বাড়ির দিকে। কিন্তু দৌড়ানোর শুরুতে ভুলবশত ওই লোহার দাঁটি ওইখানেই হাত থেকে ফেলে দিয়েছি। দৌড়ানোর সময় পেছন থেকে এক মহিলার বিকট হাসির শব্দ শুনতে পেলাম। কিছু সময় দৌড়ানোর পর ওই বাঁশঝাড়ের মধ্যে এসে হাঁপাতে শুরু করলাম। হঠাৎ পাশে লক্ষ্য করলাম একজন মানুষ এত রাতে এই বাঁশঝাড় থেকে বাঁশ কাটছে। আমি মনে কিছুটা সাহস পেয়ে ওই মানুষটির দিকে এগিয়ে যেয়ে জিজ্ঞাসা করলাম, আরে আপনি এত রাতে এই বাঁশঝাড় থেকে বাঁশ কাটছেন কেন? শুনেছি অমাবস্যার রাতে এই বাঁশঝাড় মানুষদের জন্য বেশ ভীতিকর। হ্যাঁ ঠিকই শুনেছেন, কিন্তু আমি তো মানুষ নই, আমাকে দেখে কি আপনার মানুষ বলে মনে হচ্ছে? যা এখন এখান থেকে চলে যা, আর ভুলেও পেছনে তাকাবি না। এবার আমি আবার হাঁটা শুরু করলাম। আমার সাথে কি যে হচ্ছে তার কিছুই যেন আমার কোনো নিয়ন্ত্রণ নেই। এবার পুকুরের পাড়ে আসতেই আমার পা থেমে গেল। দেখলাম একটা বয়স্ক মহিলা উল্টা হয়ে পুকুর পাড়ের গাছে ঝুলছে। হঠাৎ সে উল্টো হেঁটে আমার দিকে এগিয়ে আসা শুরু করল। আমি দ্রুত আমার হাতে থাকা হারিকেনটি ওই আত্মার দিকে ছুঁড়ে দিলাম। সাথে সাথে ওই ভূত বা আত্মাটি ওইখানেই অদৃশ্য হয়ে গেল এবং একই সাথে কারো পুকুরের পানিতে ঝাঁপ দেওয়ার শব্দ শোনা গেল। এবার আমি অন্ধকারে আবার নানা বাড়ির দিকে দৌড় শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে কখন যেন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেছিলাম। জ্ঞান ফিরতেই নিজেকে নানা বাড়ির বিছানায় আবিষ্কার করলাম। মামা ও নানা আমার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। আমার জ্ঞান ফিরতে দেখে মামা আমাকে বলল, কি রে তোকে না বলেছিলাম ওই করিম চাচার কথা শুনে ভূত বা আত্মা আছে কি না তার প্রমাণ করতে অমাবস্যার রাতে ওই কবরস্থানে যাবি না। করিম চাচা? কোন করিম চাচা? আমাদের গ্রামের করিম তো গত বছর এমন এক অমাবস্যার রাতে বাড়ি ফেরার সময় ওই পুকুরের পানিতে ডুবে মারা গেছিল। তাহলে তোদের সাথে কথা বলছিল কে? কি বলছো বাবা, কালকে রাতেই তো আমি ও নাইম একসাথে করিম চাচার সাথে আড্ডা দিলাম। গ্রামের অনেকেই নাকি করিমের আত্মাকে দেখেছে, এতদিন বিশ্বাস করতাম না, কিন্তু তোদের কথা শুনে নিশ্চিত হলাম। আসলেই করিমের আত্মা অমাবস্যার রাতে এই গ্রামে ঘোরাঘুরি করে। ওই দিন দুপুরের পরে আমি নানা বাড়ি থেকে আমার নিজের বাড়ি ফেরত আসি। এই 1000 রুপি মূল্যের ইলেকট্রিক আয়রনটির মূল্য মাত্র 54 রুপি, আর এই 500 রুপির শ্যাম্পুটি মাত্র 32 রুপি, আর এই 50,000 রুপি মূল্যের টিভিটির মূল্য মাত্র 16,000 রুপি। অবিশ্বাস্য মনে হচ্ছে,
আসলে এই সব অফার থাকে খুব অল্প সময়ের জন্য। আপনি যদি এই অফারে এই সব প্রোডাক্ট কিনতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম অ্যাকাউন্টে যোগ দিন।